हेलो गाइज वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो नतुन एक ब्लॉग नहीं चले एलम आज के। तो छोटो लियो देखते उठे पड़े हमारे चा खावा कमप्लीट। तो एखन कि करब आमरा? तो आज के हबे बथुआ शाक। तो आमरा तो शाक बाछते शुरू कर दिए छोटो लियो देखो एखाने कि शुरू कर दिए दुष्टुमी। আর ডিক নিচে ফুটবল খেলছে এদিকে আয়। আমরা এখন শাক বাচ্ছি। আজকে সুন্দর রোদ্র উঠেছে এইভাবেই শাকটা বাচ্ছে। জল ভর भात हो गए कर दिए मसलाटा दिए भिडियो कर किछुटा भाजा हो गए। এখন চলছে রান্না বান্না। তারপর চান করব খাবার দাবারের পালা। তারপর তো এখন লিও খেলছে ইচ্ছা থাকে আমি একটু রান্না করে শুরু করব। এখন আমাদের বেবি ঘুম পেয়েছে। বেবি ঘুমাচ্ছে। বেবি চান হয়ে গেছে। দুধ খাওয়া হয়ে গেছে বেবি। চান সেরে চলে এলাম। এখন দেব পূজা। তো আমাদের ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট। পূজা দেওয়া কমপ্লিট। ও তো ঘুমিয়ে আছে। আমি এখন খাবার খাবো। তো এখন খাবার খাওয়ার পালা। আমি ভাতটা নিয়ে নিই। এবার আমি নিয়ে নিচ্ছি এখন। বেগুন ভাজা নিয়ে নিচ্ছি। মাছের ঝোল নিয়ে নিলাম খাবার। তো এখন আমি খেতে বসবো। খাবার নিয়ে নিলাম এখন খেয়ে নিচ্ছি। পাপা আসো ঘুম দাও। ছোট্ট লিও উঠে পড়েছে। দেখো ছোট্ট লিও কোথায় বসে আছে। এই যে আমাদের ছোট্ট লিও। পাপা তুমি এখানে কোথায় বসে আছো তুমি? তো হে গাইস এখন হয়ে গেছে বিকেল। তো আমরা ঘুমিয়েছিলাম একটু উঠে পড়েছি। এখন আমরা খাবো চা। এখানে চা বসিয়ে দিয়েছি। আমরা এখন খাবো চা। হল পালা দেখি লিও কি করে। পড়ে যাবে না? এটা একটা তোমার জায়গা বসার। বিছানায় বসছো নাই তুমি? হ্যাঁ পাপা। তো আমরা এখন খাচ্ছি চা। ছোটলি ওখানে প্লাস্টিক দিয়ে খেলছে। কি করে বাচ্চাটা? কি করে রে? কি করে বাচ্চাটা? কি করে দুষ্ট দুষ্ট বাচ্চাটা? আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আমি যাব একটু গ্রামের বাড়িতে। গাইস আমি এখন রেডি হয়ে গেছি। আমি যাচ্ছি এখন একটু গ্রামের বাড়িতে। লিও আর ডিক নিচে গেছে। তা আমি এখন যাচ্ছি। ওখানে কালীপুজো আছে। তো পুরো ভিডিওটা থাকবে, দেখতে থাকো।
তো রাত 10টা বাজে, এখন আমরা চলে এলাম আমাদের গ্রামের বাড়িতে। আজকে আমাদের এখানে কালী পুজো আছে, তো প্রথমে আসার প্ল্যান ছিল না, তো সকালেই আসতাম, তো অনেকক্ষণ পরে হঠাৎ করে প্ল্যান হলো। তো রাত্রে এখানে তো অন্ধকার দেখতেই পাচ্ছ, গ্রামের বাড়ি তো সেই জন্য খুব একটা আলো নেই। তো এখানে পুজো চলছে, পুজোর কাজ চলছে, এখানে সব আমার কাকি শাশুড়িরা রয়েছে, তো এখানে পুরোহিত মশাই পুজো করছেন। তো এদিকে ঠাকুরের ভোগ রান্নার কাজ চলছে, তো পুজো এখনো শুরু হয়নি। কাকু ওই যে ডালাটা মাথায় করে নিয়ে এলো, এখন এখানে রেখে এটাকে পুজো মায়ের সব কিছু সরঞ্জাম দিয়ে গেল যা যা লাগবে পুজোর কাজে। তো এখন পুজো শুরু হবে, আমরা রাতে এখানে খাওয়া দাওয়া করে তারপর সকালে যাব ভেবেছিলাম, কিন্তু গিয়ে হঠাৎ করে এতটাই শরীর অসুস্থ হয়ে যায় যে আর থাকা হলো না। তো দেখতে পাচ্ছি এখানে সবাই বসে আছে, আমার শ্বশুরমশাইও আছেন, তো আমরা এখন চলে যাব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তো আজকে রাতেই আমরা বাড়িতে আবার ব্যাক করব। ভেবেছিলাম রাতটা থাকবো, কিন্তু লিওর শরীরটা ভালো নেই, ও খুব কাশছে, সেই জন্য এখন আমরা আবার বাড়িতে রওনা হয়ে যাবো। এখন মোটামুটি 1টা বেজে গেছে। তো থ্যাংক ইউ গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।